सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस इसाबेन चैनले आपनाके स्वागतम। चले एलाम भीषण मजार एक जूस रेसिपि निये। आमार आजकेर रेसिपि खूब सहज भावे भिन्न स्वादेर दुटो डालिमेर जूस बा शरबत। गरमेर ए समय अथवा इफतारीते चमत्कार ए शरबत तैरी करते पारेन। आशा करछि सबार खूबी भालो लागबे। चलुन ताहले रेसिपिटा शुरू करी। रेसिपिटा तैरीर जोन्नो आमी एखाने एकटी छोटो साइजेर डालिम निलाम। डालिमटाके पर्याये केटे नेब। डालिमटाके आमी बेश किछु पिस करे निलाम। ए पर्याये खोसा थेके डालिमगुलोके छड़िये निच्छी। भीषण मजार डालिमेर ए जूस एकबार खेले से बार बार खेते चाइबे, एतटाई मजार हय। अत्यधिक गरमे ए जूस तैरी करे परिवारे सकल के परिवेशन करले तृप्तिर साथे सकलेई पान करबे। सबगुलो डालिमके खोसा छाड़िये नियेछि। ए पर्याये चले एलाम चुलोते। चुलो एकटि हाँड़िते एक कप पानी फुटिये निलाम। तार माझे दिलाम हाफ कप साबुदाना। साबुदानागुलोके ए पर्याये सेद्ध करे निच्छि चुलोर ताप मीडियाम लो रेखेई। भीषण मजार ए डालिमेर जूस बा शरबत आज आमी एकटु भिन्न आंगिके तैरी करे देखाबो। एभावे तैरी करले जेमन हबे मजार तेमन हबे स्वास्थ्यकर। तो चलुन ताहले किभावे आजके रेसिपिटा तैरी करलाम देखे नी। ए पर्याये दिए दिलाम हाफ चा चामच लवण साबुदानागुलोर माझे। साबुदानागुलोके नेड়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ সাবুদানাগুলো সিদ্ধ না হবে ততক্ষণ এগুলোকে কুক করতে থাকবো এভাবে নেড়ে চেড়ে। সাবুদানাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে ভিউয়ার্স। সাদা অংশটা চলে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে, ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে সাবুদানাগুলোকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা করে নিচ্ছি। এ পর্যায়ে রেসিপিটা তৈরি করে নেব। আমি একটি গ্লাসে কিছুটা ডালিম নিয়েছি, তার মাঝে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। আমি এখানে 2 টেবিল চামচ সাবুদানা অ্যাড করছি। তারপর আমি এতে অন্য উপকরণ ব্যবহার করব। খুব সহজভাবে আজকের এই শরবত তৈরি করে নিলাম। এভাবে তৈরি করলে ভীষণ মজার হয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। সামান্য কিছু উপকরণেই চমৎকার এই শরবত তৈরি করা যায়। দেখতে থাকুন শেষ পর্যন্ত। গরমের এই সময় এই শরবত পান করে তৃপ্তির সাথে সকলেই পান করতে পারেন। অসম্ভব মজার হয় খেতে। দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ ডালিম। তারপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজের পানি অ্যাড করছি। কেউ চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল এক প্রকার শরবত। এখন আরেকটি তৈরির পালা। আরেকটি শরবত তৈরির জন্য আমি একটি গ্লাস নিলাম, তাতে দিয়ে দিচ্ছি প্রথমে সাবুদানা। আমি 2 টেবিল চামচ সাবুদানা অ্যাড করছি। তারপর এই সাবুদানাগুলোর মাঝে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ ডালিম। ডালিমটা দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পাউডার মিল্ক দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি সামান্য পরিমাণ। তারপর চামচের সাহায্যে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মিল্কটাকে সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দুটো গ্লাসে দুটো বরফ কুচি অ্যাড করলাম। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দুটো ডালিমের জুস বা শরবত। ভীষণ হেলদি এই শরবত। এই রমজানে তৈরি করে পরিবেশন করতে পারেন ইফতারিতে। এতে করে পিপাসা একদমই কেটে যাবে, এতটাই মজার হয়। বেশ স্বাস্থ্যকর এই শরবত, ছোটো বড় সবাই খেতে পারবে। আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন।
আমার ভিডিওগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।